গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 9:08 উঠেছি। শ্রেয়াঙ্কার আজকে স্কুলে ছুটি আছে, তো 8:00 উঠেছি। আজকে একটু চা নিয়ে বসলাম, চা তো খাই না, লিকার চা, যদিও একটু মায়ের জন্য করতাম, একটু বেঁচে থাকতো, সেটা না ফেলে এক চুমুক দিতাম একটা বিস্কিটের সাথে। আর এখন তোমার চা করেছি, দুধ চা, হঠাৎ করে খেতে ইচ্ছে গেল, তো দুধ চা করেছি, খাবো। শ্রেয়াঙ্কে একটু পরে ডাকবো, শ্রেয়াঙ্কে 11:30 ড্রয়িং আছে, এই দুধ চা করেছি, খাবো। কে কে এই রুটি দিয়ে চা খেয়েছো? ছোটোবেলায় তো অনেক খেয়েছি। এই জাস্ট শ্রেয়াঙ্কে দিয়ে এলাম, 11:30 বাজে, ম্যাম 1টার পর ফোন করবে, আনবো। স্নান টান করে নি, স্নান করেছিলাম না। আর শ্রেয়াঙ্কের স্কুলের প্রজেক্ট দিয়েছে আর আর্থ বানানোর জন্যে, তো আমি এইসব যে লিঙ্কটা দিয়েছিলো সেটা দেখে দেখলাম যে আর্থ বানানোর জন্য যে মেটেরিয়াল লাগে, আবার ড্রয়িংয়ের ওই যেখানে ড্রয়িং নয় যেখানে বইয়ের দোকান, পাওয়া যাচ্ছে না আর্থ বানানোর জন্যে সব যে মেটেরিয়াল, দেখাচ্ছি আমি কোনগুলো লাগবে। আমাদের বিরিয়ানি যেখান থেকে দোকান, এই মোগলে, এই ওখান থেকে আমি এই অ্যালমোনিয়াম ফয়েলটা চাইলাম, দিল। আর এই হোয়াইট এটা মানে ক্লে, এটা হোয়াইট ক্লে, তো এটা আমি নিয়েছি বইয়ের দোকান থেকে। আর এর সাথে অ্যাক্রলিক যে কালারগুলো হয় সেটা লাগবে, তো সেটা আমি দেখে নিচ্ছি। আমার ঘরেতে 3 রকমের কালার ওখানে দিচ্ছিল, তো আমি বললাম যে এগুলো যদি অ্যাক্রলিক হয়, আমার বাড়িতে আছে, তো বাড়িতে হয়তো শুকিয়ে গেছে, 3-4 বাক্স ছিল, কিন্তু শুকিয়ে গেলে আবার আমাকে নতুন করে কিনতে হবে। দেখি যদি ভালো থাকে তাহলে কিনবো না। রাস্তায় আস্তে আস্তে তেলে ভাজা পেলাম, তেলে ভাজা খুব ভালো লাগে। ড্রয়িংটা শ্রেয়াঙ্ক ঠিকভাবে করতে পারেনি, আবার এটা নিজে থেকেই করেছে, এটা লাস্টে করেছে। ওয়াও, মিষ্টি দই আনলাম শ্রেয়াঙ্ক খাবে, সেদিনকে এনেছিলাম। আর শ্রেয়াঙ্কের জন্য 1 প্যাকেট বিরিয়ানি এনেছি, আমি ভাত খাবো, শ্রেয়াঙ্ক বিরিয়ানি খাবে। শ্রেয়াঙ্ক এখন মোগল আমলের বিরিয়ানি খাচ্ছে। কালকে একটু বাজার থেকে ভেটকি মাছ এনেছিলাম, তো একদিনও রাখা যাচ্ছে না, ফ্রিজের কাছে যেতেই ডিপ ফ্রিজে রাখা হয়েছে। ভেটকি মাছের একটা মানে স্মেলটা একটু খারাপ থাকে না, তো সেটার জন্যে ভেটকি মাছটা ভাবছি যে আজকে এখনই একটু পকোড়া টাইপের ফ্রাই করে নিই। মাখা ছিল না কিছু ইনগ্রিডিয়েন্টস, তেমন ধনে পাতা কিছু নেই, তবুও সেটাকে করে নিই আজকে। ছেলেকে বলছি আজকে ভেটকি মাছ, বলছে যে তুমি আমাকে লোভ দেখাচ্ছ নাকি, ও ভেবেছেন নেই, তো ভেটকি মাছটা বার করে নিতে হবে, করে নিই। শ্রেয়াঙ্কের পছন্দের একটা খাবার ভেটকি মাছের, মানে ফ্রাই করে যে করি ভেটকি মাছের চপ। এই ভেটকি মাছটা পুরো এখন অনেক শক্ত আছে, অনেক আগে বার করে রাখলে হতো, ঘুমাচ্ছিলাম বলে বার করিনি, তো আমি এটা জল দিয়ে রাখি, আর ইনগ্রিডিয়েন্টস যেটা দিই সেটা দিয়ে তারপর মাখবো। দুপুরবেলা একটু ভালো ঘুম দিয়েছে আজকে, ভাবছিলাম ঘুমাবো না, কিন্তু শ্রেয়াঙ্ক বললো ঘুমাবো, তো ভালো ঘুম দিয়েছি। শ্রেয়াঙ্ককে বলছি, শ্রেয়াঙ্ক উঠে গেছে, শ্রেয়াঙ্ককে বলছি তুই একটু সন্ধ্যেটা দিয়ে দে, তো শ্রেয়াঙ্ক সন্ধ্যেটা দিয়ে দেবে। কালকে দই বড়া বানাবো, তো তার জন্যে বিউলির ডালটা আজকেই ভিজিয়ে রেখে দিয়েছি, আর এইদিকে যে চপটা মাছের বানাবো সেই জন্যে আমি রেডি করে নিয়েছি ইনগ্রিডিয়েন্টসগুলো। দই বড়ার ওপরে দেওয়ার জন্যে ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। অনেক কিছুই মাছের পকোড়া বানানোর জন্য ছিল না, এটা আর ভেটকি মাছের চপ নয়, পকোড়াই হয়ে গেছে, ছোটো ছোটো পিস করা ছিল, তো আমার বাড়িতে ময়দা ছিল না, সেই জন্যে আমি একটু চালের গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার, আর এর সাথে একটু বেসন দিয়েছি, আর যে যে ইনগ্রিডিয়েন্টস মানে যে যে আমি মশলাগুলো দিই সেটা দিয়েছি। গ্লোভ তৈরি করছে, গ্লোভ রাউন্ডের শেপ দিতে হবে। বিছানেতেই নিয়ে চলে এসছে মাছটাকে, ওহ, এখন ফিস্ট হয়েছে ভেটকি মাছের পকোড়া, যে যত খেতে পারে। শ্রেয়াঙ্ক অনেকগুলো খেয়েছে কিন্তু এত খাওয়া ভালো নয়। হ্যাঁ হয়েছে, হ্যাঁ এমনই চাই, এই যে এটা তো ভয় নেই, এরম এগুলো হয়েছে। এই দেখো প্রজেক্টের জন্যে
কার্ডবোর্ডকে কার্ডবোর্ড ক্লে কার্ডবোর্ড ক্লে চল জায়গা দিয়ে দিচ্ছি দেখ হয়েছে নাকি দেখ হাত দিয়ে দেখতে হয়েছে এমনই চাই ঠিক আছে শুকিয়ে গেলে হবে না মাম বলেছে শুকিয়ে গেলে হবে না শ্রেয়াঙ্ক কি বানাচ্ছিস ওয়ার্ল্ড ওয়াইড ম্যাপ বাহ ঠিক হচ্ছে রাশিয়াটা একটু ভুলভাল হয়ে গেছে কারণ কি রাশিয়া তো পাতলা হবে না রাশিয়াটা ধরছে না রাশিয়া ইন্ডিয়া আর প্রচুর কান্ট্রিজ ধরছে না কেন কি এটা প্রচুর ছোট পেপার তো যদি বড় একটা চার্ট পেপার হতো তাহলে ঠিক ছিল এত ভেটকি মাছের পকোড়া বানিয়েছিলাম মানে ছোট ছোট করে সাইজের ওগুলোকে তোমার চিলি বানানোর জন্য দিয়েছিল পকোড়া বানিয়েছিলাম তো শ্রেয়াঙ্ক আর আমি মিলে খেয়েছি পুরো গলা পর্যন্ত হয়েছিল সেটা আবার আমি বলছি না মানে অনেক তো হয়ে গিয়েছিল খাওয়াটা তো তার উপরে আর রুটি না খেয়ে একটু একটু মুড়ি খেলাম তো এখন রাত্রির 10:45 বাজে শ্রেয়াঙ্কের কালকে স্কুল আছে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করছি টাটা বাই গুড নাইট